ফিরে এলাম বিরতির পর। এবার আমরা একটু নজর রাখবো উত্তর পশ্চিম ভারতের দিকে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পশ্চিম ভারত। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। দিল্লিতেও যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির অবনতি হচ্ছে, পাশাপাশি অন্যান্য জায়গায়ও আরও খারাপ পরিস্থিতি আসছে। আর সেদিকে আমরা চোখ রাখবো। দিল্লিতে ফের ভারী বৃষ্টির সতর্কতা, প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে স্থানীয়দের। আগামী 3 দিন উত্তর ভারত জুড়ে রয়েছে সতর্কতা। আমরা জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে? একদমই দেখো, চলতি বছরে তোমার প্রথম থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতির খামখেয়ালিপনার দরুন কিন্তু বিপর্যস্ত সাধারণ মানুষ, দেশবাসী। এবং তারই মধ্যে আমি সম্প্রতির কথা যদি বলি, তাহলে কিন্তু তোমার উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে একের পর এক তোমার ধস এবং লাগাতার বৃষ্টি প্রায় কিন্তু পরিলক্ষিত হয়েছে। এক প্রকার বিশৃঙ্খল অবস্থা কিন্তু হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই উত্তর ভারত জুড়েও কিন্তু একই ছবি আজ লক্ষ্য করা যাচ্ছে। অব্যাহত রয়েছে বৃষ্টি এবং একই সঙ্গে তোমার উত্তর ভারতের একাধিক অংশে ইতিমধ্যে মুষলধারে বৃষ্টির জেরে জলে থই থই অবস্থা আমি আজ বলতে পারি। তবে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতেও কিন্তু তোমার ভারী বৃষ্টিপাত, আর এই ভারী বৃষ্টিপাতের জেরে তোমার মৃত্যু হয়েছে কমপক্ষে 28 জনের, যেটা রবিবারের হিসেব মতো বলা হচ্ছে। একাধিক জায়গায় তোমার ধস নেমেছে এবং এই মুহূর্তে আমি যদি বলতে হয়, এক কথায় বলতে পারি যে জনজীবন এবার ব্যতিব্যস্ত। ভেঙে গিয়েছে বহু বাড়িও। এবং শুধুমাত্র সেখানে আমি যদি রাজস্থানের কথাই লক্ষ্য করি, তাহলে কিন্তু রাজস্থানে লাগাতার বৃষ্টি এবং বিরাম নেই এবং সেক্ষেত্রে টানা 2 দিন ধরে ভারী বৃষ্টিপাতে জনজীবন অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং পরিস্থিতি ক্রমেই কিন্তু খারাপের দিকে যাচ্ছে। শনিবার এবং তোমার রবিবার সেই রাজ্যে বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে 16 জন এবং দুজন অনেকটাই আহত হয়েছেন। এবং পাশাপাশি আমি করলি জেলার কথায় যদি বলি, ব্যতিক্রমে লক্ষ্য করা গেছে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় তোমার 38 সেন্টিমিটার, যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং রাজ্যের বাসিন্দাদের সুরক্ষার স্বার্থে কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানকার তড়িঘড়ি বৈঠক করা হয়েছে। বৈঠক করেছেন খোদ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি এক স্যান্ডেলে জানিয়েছেন যে সবকিছুর আগে রাজ্যের সকল নাগরিকরা তাদের সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের জেরে জনজীবন অনেকটাই ক্ষতিগ্রস্ত। তাদের এক প্রকার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ এবং যতটা সম্ভব প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সাহায্য করা হচ্ছে তাদেরকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপর্যয় মোকাবেলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে রীতিমতো কিভাবে কাজে লাগানো যাবে বা কিভাবে তারা কাজ করবেন, সমস্ত বিষয় নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী আলোচনায় বসেছেন। এবং একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করতে প্রয়োজনীয় যা যা নির্দেশিকা দেওয়া দরকার প্রত্যেকটা বিষয়ে তিনি খেয়াল রাখছেন, নজর রাখছেন। এবং অন্যদিকে আমি ভারী বৃষ্টিপাতের কথা যদি বলি, আমি পাঞ্জাবের কথা, সেখানেও কার্যত কিন্তু ব্যতিক্রমী ছবি আমরা দেখতে পাচ্ছি না আজকের দিনে দাঁড়িয়ে। শুধুমাত্র পাঞ্জাব নয়, পাঞ্জাব হারিয়ানা রয়েছে একাংশ ক্ষেত্রে এবং সেক্ষেত্রে সোম নদীর বাঁধ ভেঙে হরিয়ানার যমুনানগর জেলায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এবং পাশাপাশি পাঞ্জাবের হুশিয়ারপুরে একই পরিবারের 8 সদস্য সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। তাদের গাড়িটি মৌসুমী নদীতে ভেসে গিয়েছে বলে খবর, যার কারণে সেখানে তোমার একই পরিবারের 8 সদস্য সহ 9 জনের মৃত্যুর ঘটনা তোমার সামনে এসেছে। এবং তোমার ভারী বৃষ্টিপাতে এবার আমি জম্মু কাশ্মীরের কথায় আসি। একে কথা বলছি যেহেতু, সেক্ষেত্রে আমার নজর রাখতেই হয় অবশ্য জম্মু কাশ্মীর, কারণ জম্মু কাশ্মীরের পরিস্থিতি আমরা বিগত দিনেও খেয়াল করেছিলাম, যার কারণে প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। এবং তোমার হিমাচল প্রদেশে ধস এবং হরপ্পা বানের মৃত্যুর কথা যদি বলতে হয়, মৃত্যু হয়েছে তোমার 3 যুবতীরও। একই সঙ্গে নিহত রয়েছেন অনেকজন এবং তারই মধ্যে তোমার 280টি রাস্তাও বন্ধ হয়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 458 জন এবং তোমার সেক্ষেত্রে তোমার আমি বলতে পারি উত্তর প্রদেশের কথা যদি বলি, সেখানে জলবায়ু এক প্রকার তেমন ভাবে অনুকূল নেই এবং ভারী বৃষ্টিপাতের জেরে বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলা সহ 7 বছরের সন্তানের। এবং এবার আমি যদি রাজধানী দিল্লির কথা বলি, দিল্লিতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস এখনো অব্যাহত। বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজধানী, জলমগ্ন হয়েছে একাধিক এলাকা, যানজটেও সমস্যায় পড়ছেন মানুষ। এবং শনিবার রোহিণীর সেক্টর 20 এলাকায় কিন্তু একটি পার্ক জলমগ্ন হয়ে গেছে এবং জলমগ্ন এই পার্কে ডুবে মৃত্যু হয়েছে 7 বছরের এক নাবালকের। এবং সোমবার তোমার বজ্রবিদ্যুৎ সহ রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, এবং খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে বের না হয় সেই পরামর্শ কিন্তু রীতিমতো তোমার দেওয়া হয়েছে। এবং বলতে পারি যে সাধারণ নাগরিকদেরকে ইতিমধ্যে সতর্ক করা হচ্ছে। উত্তর এবং তোমার উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টির ঝড়ে 24 ঘন্টায় প্রায় তোমার 31 জনের মৃত্যু হয়েছে। শনিবার যা কিনা লক্ষ্য করা গেছে, শনিবার রাত থেকে একটানা বৃষ্টি, আর একটানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজস্থান, হিমাচল, হরিয়ানা এবং পাঞ্জাবের যেসব বিস্তীর্ণ এলাকাগুলি রয়েছে অংশ রয়েছে এই রাজ্যগুলিতে। সোমবারও কিন্তু সেই দিকে লক্ষ্য করা গেছে বৃষ্টি অনেকটাই, এবং ব্যাপক বৃষ্টিতে পূর্বাভাস ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা যে খবর পাচ্ছি বৃষ্টি এবং আবহাওয়া খারাপ থাকার কারণে ইতিমধ্যে কিন্তু সমস্ত ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যা যা করার প্রত্যেকটা বিষয়ে তারা নজর রাখছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যদি বলা হয় যে তাদের কি মতামত, তারা কিন্তু অবশ্যই বলছেন আগামী বেশ কয়েক তোমার এই সপ্তাহ জুড়ে কিন্তু তোমার সতর্কবার্তা থাকছে। বিশেষ করে উত্তর ভারত জুড়ে এবার রীতিমতো সতর্কবার্তা, কেননা সেক্ষেত্রে আবহাওয়ার কিন্তু এখনই উন্নতির এমন কোনো কারণ দেখছে না আবহাওয়া দপ্তর, এবং সেক্ষেত্রে কিন্তু বারংবার তাদেরকে বলা হচ্ছে। বিশেষ করে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু তারা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তারা সতর্কবার্তা দিচ্ছেন কেউ যেন কোনো কারণ ছাড়া যেন বাড়ি থেকে বের না হয়, যেহেতু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ রূপ ধারণ করছে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ শতাব্দী। আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল যে আবহাওয়া দপ্তরের যে সতর্কতা রয়েছে সেই সতর্কতা অনুযায়ী কিন্তু পরিস্থিতির আরো অবনতি হতে পারে, তবে সেই হিসেবেই সবাইকে সতর্ক করে রাখা হয়েছে। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।